প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফ্রুট ফান বিস্কুট নিবেদিত বৈশাখী ফোকের আজকের আয়োজনে। চলছে পবিত্র মাহে রমজান। বৈশাখী ফোকের আজকের এই আয়োজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি রমজানুল মোবারকের অনেক শুভেচ্ছা। আমাদের আজকের এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রিয় সঙ্গীত শিল্পী পারভেজ এবং তার ব্যান্ড সুফিয়ানাকে। স্বাগত জানাচ্ছি রমজানুল মোবারকের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ, রমজানের অনেক শুভেচ্ছা আপনাকেও। আজকে কিভাবে সাজিয়েছেন পুরো অনুষ্ঠানটা আপনি? চেষ্টা করেছি, আমরা যেই ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আছি আসলে এই মুহূর্তে, সেরকম কিছু গান রেখেছি আমাদের লিস্টে। আমার নিজেরও কিছু গান আছে, সব মিলেই চাইছি একটা সেরকম একটা প্রেজেন্টেশন দিতে। শুরু হোক তাহলে। ডেফিনেটলি, থ্যাংক ইউ। আমি শুরু করব আমার নিজের একটা মৌলিক গান দিয়ে। গানটা লিখেছেন আমাদের আমেরিকান প্রবাসী ইশতিয়াক রূপু ভাই। আচ্ছা। আর শ্যুটটা বেসিক্যালি আমারই করা, কিন্তু আমি কখনো বলি না, কারণ সামহাও আমার মনে হয় শ্যুটটা আমাদের একদম ট্র্যাডিশনাল, আমাদের লোকাঙ্গিকের যে সুরগুলো আমাদের দেশে একদম পথে প্রান্তরে ঘোরে, তার একটু টাচ আছে শ্যুটটায়, এ কারণে আমি সংগ্রহিতই বলি বরাবর। আর গানটা সঙ্গীত আয়োজন করেছে হচ্ছে বর্ণ চক্রবর্তী। আচ্ছা, শুনব। চল। আমার মাটির এই দেহখানা, নুরেতে সোলো শোনো না, খেলছে নিরবধি গো আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী, আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী, হতারে জিজ্ঞাসিবে কেমন করে, না দেখিলে কে হতারে জিজ্ঞাসিবে কেমন করে, কেনই বাসি নাই না মোরে পাহাড় সাগর নদী গো, আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী, আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী, আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী গো, আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী। চিনতে মোরে জিকির করো আরো জোরে গো, আল্লাহ বলেন চিনতে মোরে জিকির করো আরো জোরে গো, ও তুমি দিলেতে রাখিও সরো, রহমতের নদী, আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী, আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী গো, আল্লাহ জিকিরে মেলে রহমতের নদী। শেষ বিচারের কঠিন দিনে কেউ কাহারেও নাহি চিনে গো, শেষ বিচারের কঠিন দিনে
কেউ কাহারেও নাহি চিনে গো ও সবার মুখে মুখে একই জিকি আল্লাহ যে অন্তরে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের নাম থাকে, সেই অন্তরকে আসলে জাহান্নামের আগুনের পক্ষেও সম্ভব না পুড়িয়ে ফেলা। অনেক ধন্যবাদ, খুব সুন্দর লেখা এবং খুব সুন্দর সুর। আপনি বলছিলেন প্রচলিত সুর আপনি বসানোর চেষ্টা করেছেন। আসলে আমাদের ফোক গানগুলো তো এমনই, আমাদের ফোক গানগুলোর তো একটা ধরন আছে যা আসলে আমাদের নিজেদের মাটির গান, মাটির গন্ধ আমরা খুঁজে পাই। খুব ভালো লাগলো গানটা, শুরুতেই এই গানটি দিয়ে শুরু করলেন, কৃতজ্ঞতা। পরের গানে যাই, এখন যে গানটা চেষ্টা করবো গাইতে, এটা একটা গান না, এটা আসলে একটা অনেকগুলো গান মিলে একটা গান। আমি এবং ডিজে রাহাত ২০১৯ সালে একটা ম্যাশ আপ তৈরি করেছিলাম, আমরা যেটাকে আমরা নাম দিয়েছিলাম ফোক ম্যাশ আপ 2019। তো ওখানে আমরা আমাদের বাংলাদেশের খুব জনপ্রিয় বেশ কিছু গান একসাথে করে একটা ম্যাশ আপ বানিয়েছিলাম। তো ম্যাসিভ ভালোবাসা পাচ্ছে সেই সেই গান কম্পোজিশনটা থেকে। আসলে তো অনেকের, যখন আমরা ইউজুয়ালি অ্যানাউন্সমেন্টে যাই যে আমরা লাইভে আসছি, তখন প্রচুর রিকোয়েস্ট পাই সেই পোস্টগুলোতে সোশ্যাল নেটওয়ার্কে। তো এই গানটার রিকোয়েস্ট এবং আরও কিছু গানের অনুরোধ অনেকবার এসছে। তো এই গানটা না করলে পরবর্তীতে আবার কী ফেস করতে হয় সে ভয়ই আসলে ভাবছি গানটা করে শুরুতেই গেয়ে ফেলেন। বেশ, ঠিক আছে। আর আমি অবশ্যই মেনশন করতে চাই এখানে যে গানগুলো আমরা ব্যবহার করেছি, সেই গানগুলো যেই শ্রদ্ধেয় মানুষগুলো সৃষ্টি করেছেন, আমরা শ্রদ্ধেয় মুজিব পদ্মশ্রী গান এখানে ব্যবহার করেছি, বাউল শাহ আব্দুল করিমের গান ব্যবহার করেছি, আমাদের গাজী চাচা গাজী মাজহারুল আনোয়ার জীবন্ত কিংবদন্তি আমাদের বাংলা সঙ্গীতের তার গান ব্যবহার করেছি, আমরা আমরা হাসন রাজা গান ব্যবহার করেছি, শ্রদ্ধেয় নজরুল ইসলাম খানের গান ব্যবহার করেছি, আলাউদ্দিন বয়াতের গান ব্যবহার করেছি আমরা, এবং আমরা চেষ্টা করেছি একদম গানগুলো সেরকমই রাখতে, কম্পোজিশনটা মিউজিক্যাল অ্যারেঞ্জমেন্টটা আমরা একটু নতুনভাবে চেষ্টা করেছি। সো তাই গানটা করতে বেশ সুন্দর, চলো। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরিরে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে রে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া, বন্দে মায়া লাগাইছে, কেমনে ভুলি বয়ামি, কেমনে ভুলি বয়ামি
বাঁচি না তারে ছাড়া আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা কেমন ভুলিব আমি কেমন ভুলিব আমি বাঁচি না তারে ছাড়া আমি ভুল বন্ধু ফুলের ভ্রমরা সখী গো আমি ফুল বন্ধু ফুলের ভ্রমরা সোনা দিয়া বাঁধাই আছি ঘ মন রে ঘুনে করলো জ্বর আহা মন রে সোনা দিয়া বাঁধাই আছি ঘ মন রে ঘুনে করলো জ্বর আমি কি করে বাস করি বই ঘরে রে আয় রে বুঝে আমার মন তোরে পারলাম না বোঝাইতে রে আয় রে বুঝে আমার মন আছেন আমার মুহূর্তার আছেন আমার বারিস্টার আছেন আমার মুহূর্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তুমি জানো না জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার বেদ বোঝো না তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয় তুমি মোর জীবনের সাধনা সোনা বন্ধু আমারে দেওয়ানা বানাইলো সোনা বন্ধু আমারে পাগল করিল জানি কি মন্ত্র দিয়া জানি কি মন্ত্র দিয়া জাদু করিল সোনা বন্ধে সোনা বন্ধে আমার দেওয়ানা বানাইল সোনা বন্ধে আমার পাগল করিল দয়াল বাবা কেবলা কামায়নার কারিগর দয়াল বাবা কেবলা কামায়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবা রে আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর দয়াল বাবা কেবলা কামায়নার কারিগর দয়াল বাবা কেবলা কামায়নার কারিগর আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবা রে আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর আমার দেহ ঘড়ি দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে মন আমার দেহ ঘড়ি ও একটা চাবি মাইরা একটা চাবি মাইরা একটা চাবি মাইরা দিছে সাইরা দিছে সাইডা জন্ম ভৈরা ঘুরতে আস মন আমার দেহ ধরি সন্ধান করি কোন স্তরে বানাই আস মন আমার দেহ ঘড়ি লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার ও লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার কি গর বানাই মুই আমি কি গর বানাই মুই আমি শূন্যের মাঝার লোকে বলে বলে রে
घर बाड़ी वाला नाय आमार ओह लोके बोले बोले रे घर बाड़ी वाला नाय आमार ओह लोके बोले बोले रे घर बाड़ी वाला नाय থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর। ডিজে রাহাত ভীষণ মেধাবী একজন মানুষ, তার প্রত্যেকটা সৃষ্টি কিন্তু আমাদের এই জেনারেশনের কাছে বিশেষ করে ভীষণ পছন্দের। তার পাশাপাশি আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠের গায়কি সব মিলিয়ে কিন্তু একটা দারুণ পারফরমেন্স সত্যি। থ্যাংকস অ্যালট। পরের গানে যাই? অবশ্যই পরের গানে যাবো এখন। আচ্ছা, চেষ্টা করবো এখন খুব জনপ্রিয় একটা গান, আওলাদের আসল মদিনার ফুল, চেষ্টা করি গানটি গাইবার। বেশ, খুব জনপ্রিয় গানটা। এই গান সম্বন্ধে আসলে খুব বেশি বলারও কিছু নেই, গান শুরু করলেই মানুষ যারা এখনো বুঝতে পারেননি তারা শুরু করলেই বুঝতে পারবে গানটা। তাহলে চলুন শুন।
পার হয় চক্ষু কানা অচেনা মানুষ চেনা হলো না আব্দুল্লার হয় চক্ষু কানা অচেনা মানুষ চেনা হলো না এই দুনিয়া হবে ভানা বাবা এই দুনিয়া হবে ভানা সঙ্গে থাকবে দাদা মাওলানা আওলাদে রাসুল মদিনার ফুল আমার বাবা মাওলানা আওলাদে রাসুল মদিনার ফুল আমার বাবা আমার বাবা আবারও সুন্দর একটা শুরু করবেন এমনটা প্রত্যাশা চেষ্টা করছি আরেকটা গান করবার একটা কভার গান অবশ্যই এটাও একটা অনুরোধের গান কিন্তু আমার একটা দুঃখের জায়গা আছে এই গানটার গীতিকবির নাম আমি খুঁজে পাইনি কোথাও অনেক বছর ধরে খুঁজছি আসলে গানটা গেয়ে যাচ্ছি অনেক বছর ধরে কিন্তু খুঁজে পাচ্ছি না গানটা মানে কার সৃষ্টি আসলে তো বরাবরের মতো আজকেও আবার একদম যারা দেখছেন আমাকে আজকে শুনছেন আমাকে আমাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি আমি এখন যে গানটা করবো সেই গানটার নাম হচ্ছে কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর এই গানটার গীতিকবি বা অথর যে আছে তার যদি কোনো ক্লু আপনাদের কাছে থাকে নাম যদি আপনাদের জানা থাকে আমাকে প্লিজ জানাবেন প্লিজ প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারার সত সকলেই হবে তোমার পর রে মনামা কেন বান্ধ দালান ঘর রে মনামা কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মনামা কেন বান্ধ দালান ঘর রে মনামা কেন বান্ধ দালান ঘর তোমার চর মচর গলে পচে যাবে শিরায় উপশিরা গুলো
চর মোচর গলে পচে যাবে শিরায় উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড পড়ে রবে মাটির উপর রে বান্ধ দালান ঘর রে মোনা মার কেন বান্ধ দালান ঘর সাজিয়া ছোসা সোনা দানা কত কি আর রাজকী পোষাক রূপেরই গৌরবে সাজিয়া ছোসা কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে প্রাণ চলে যাবে সবই পড়ে রবে গায়ে দেবে মার কি নথান রে মোনা মার কেন বান্ধ দালান ঘর রে মোনা মার কেন বান্ধ দালান ঘর ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা মার কেন বান্ধ দালান ঘর রে মোনা মার কেন বান্ধ দালান ঘর রে মোনা মার কেন বান্ধ দালান ঘর রে মোনা মা কেন বান্ধ দালান ঘর ধন্যবাদ অনেক ধন্যবাদ দারুণ একটা গান গানটা শুনতে শুনতে মরমী সাধক হাসন রাজার একটি গানের কথা মনে পড়ে গেল লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার শেষ দিকটাতে কিন্তু আরও একটি কথা সেই গানটার সাথে জুড়ে দেওয়া আছে এইভাবেই হাসন রাজায় বাঁচব কত দিন ভালা করে ঘর বানলো না জানতো যদি হাসন বাঁচব কত দিন বানাইতো না দালান কোঠা করিয়া রঙিন বানাইতো দালান কোঠা করিয়া রঙিন সেই আসলে আমরা জানি না আমরা কে কতদিন থাকবো এই পৃথিবীতে এই বিশ্ব চলাচলে কিন্তু তারপরে এই অনিশ্চিত গানটা মাত্র যে গানটা গাইলাম এই গানটাতে কিন্তু একদম ন্যারেট করা আছে সবকিছু একদম বিস্তারিতভাবে বলা আছে যে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে ধরাধমে সবই রবে তুমি যাবে চলে মানে একদম আলটিমেটলি আমাদের চলে যেতেই হবে তো সব কিছু নিয়ে আমাদের যে এত বড়াই এত অহংকার এবং এই চাকচিক্য বিলাসবহুল জীবন আলটিমেট কিন্তু ওই সাড়ে তিন হাতে আমাদের এই বিষয়গুলো হয়তো আমরা সবসময় মনে রাখতে পারি না যদি রাখতে পারতাম হয়তো জীবনটা আরো অনেক সুন্দর হতো পৃথিবীটা অনেক সুন্দর হতো পরের গানে যেতে চাই রবিস ভাই ওকে এরপরে যে গানটা গাইতে চেষ্টা করব এটা আমাদের বাংলাদেশের বিরাট বিখ্যাত একজন গীতিকবি ওস্তাদ আলাউদ্দিন তার একটি কম্পোজিশন মোনামার দেহঘড়ি চেষ্টা করবো গাইতে এটা আসলে
তিনি শুধু বাংলাদেশের না সারা বিশ্বেই ভীষণভাবে জনপ্রিয় বিখ্যাত তার বিভিন্ন কম্পোজিশনের জন্য। এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট কম্পোজিশনস তার। আচ্ছা, তো চেষ্টা করবে গানটা গাইতে। বেশ, শুনব। আর থাকে একটা কেস বানাইয়া মেশিন দিছে তার রং বেরঙের বার্নিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর ও মন দেহ ঘড়ি সদ্য তালা তার ভেতরে দশটি নালা দেহ ঘড়ি সদ্য তালা তার ভেতরে দশটি নালা নয়টি খোলা একটি বন্ধ গোপনে এক তালায় আছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছেন মন আমার দেহ ঘড়ি একটা সাবি মাইরা একটা সাবি মাইরা একটা সাবি মাইরা দিছে সাইডা সাবি মাইরা দিছে সাইডা জন্ম ভৈরা চলতে আছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছেন আমার দেহ ঘড়ি হেয়ার স্প্রিং চেবরা কেসিং লিভার হইল কলি যায় ছয়টি তারে আজব কলে দিবানি শিব প্রেম খেলায় দিবানি শিব প্রেম খেলায় হেয়ার স্প্রিং চেবরা কেসিং লিভার হইল কলি যায় ছয়টি বলে আজব কলে দিবানি শিব প্রেম খেলায় দিবানি শিব প্রেম খেলায় ঘড়ির তিন পাটেতে গরম সারা এই বয়লারের মেশিন মোড়া তিন পাটেতে গরম সারা এই বয়লারের মেশিন মোড়া 360 স্কুর কুমারা ষোলো জন পাহারায় আছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছেন মন আমার দেহ ঘড়ি দিন ভেবে বলছেন ওরে আমার মন বোকা বাউল রহমান মিয়ার কর্মদোষে হইল না ঘড়ি দেখা ওস্তাদ আলাউদ্দিন ভেবে বলছেন পরে আমার মন বোকা রহমান মিয়ার কর্ম দোষে হইল না ঘড়ি দেখা হইল না ঘড়ি দেখা আমি যদি ঘড়ি চিনতে পারতাম ঘড়ির জুয়েল পাল্টাইতাম যদি ঘড়ি চিনতে পারতাম ঘড়ির জুয়েল পাল্টাইতাম ঘড়ির জুয়েল পাল্টাইব কেমনে যাই স্টোরির কাছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে মন আমার দেহ ঘড়ি একটা সাবি মাইরা
একটা সাবি মাইরা একটা সাবি মাইরা দিছে সাইডা সাবি মাইরা দিছে সাইডা জন্ম ভইরা চলতে আছে মনা মার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে মনা মার দেহ ঘড়ি মনা মার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে মনা মার দেহ ঘড়ি মনা দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাই আছে মনা মার দেহ ঘড়ি খুব সুন্দর একটা গান। এই ধরনের গান আসলে যাদের পক্ষে লেখা সম্ভব তারা শুধু যে গীতিকবি তা কিন্তু না, তারা ভীষণ চিন্তা শক্তি নিয়ে চলা মানুষ। এবং গানটি আবার শোনাচ্ছেন। এখন যে গানটি করার চেষ্টা করব সেটা হচ্ছে, এটা আসলে একটা ইন্টারন্যাশনাল হিট, এটা একটা সিন্ধি গান, আসলে সিন্ধি ভাষার গান একটা। আমাদের রুনালালা ম্যাডাম গেয়েছেন। আচ্ছা আচ্ছা, লক্ষ লক্ষ মানুষ কভার করেছেন এই গানটা। তো এই গানটা একদম টিপিক্যাল একটা, একদম দরগার সুফি গান একটা, একদম টিপিক্যাল দামাদাম মাসকালান্দার। তো বেসিক্যালি এই গানটা এসছে 13th century, ত্রয়োদশ শতকে। আমির খুসরাও একজন অনেক বড় সুফি সাধক এবং কবি ছিলেন, তার লেখা থেকে মূল অংশটা নিয়ে, ইন্সপিরেশনটা লেখার অংশটা নিয়ে অষ্টাদশ শতকে, মানে 18th century এই গানটা কম্পোজ করেছেন বুল্লে শাহ। আচ্ছা। তো এবং এই গানটা বেসিক্যালি কম্পোজ করা হয়েছিল বিরাট বড় একজন সুফি সাধক শাহবাজ কালান্দারকে ডেডিকেট করে। আসলে তো খুবই জনপ্রিয় গানটা, গানটা অলমোস্ট সবাই জানে। তো চেষ্টা করছি আমাদের মতো করে গানটা। জি নিশ্চয়ই শুনবো। রাজাও কা রাজা শাহবাজ কলন্দর, শাহবাজ কলন্দর তখত নশি মহারাজা, শাহবাজ কলন্দর, শাহবাজ কলন্দর আমিরো কে পি বদলে হর তকদীর, শাহো মে তু শাহ, শাহবাজ কলন্দর, শাহবাজ কলন্দর, ও শাহবাজ কলন্দর, শাহবাজ কলন্দর পত রাখিও বলা ঝুলে লালড়ে সিন্দড়ি তা সেবড়দা সকি শহবাজ কলন্দর, তমা তম মস্ত কলন্দর আলি তম তম তে অন্দর, তমা তম মস্ত কলন্দর সকি শহবাজ কলন্দর, ও লাল মেরি পত রাখিও বলা ঝুলে লালড়ে সিন্দড়ি তা শহবাজ কলন্দর, তমা তম মস্ত কলন্দর আলি তম তম তে অন্দর, তমা তম মস্ত কলন্দর হুসেনি লাল কলন্দর, ও লাল মেরি হর লাল মেরি। Thank you.
और चराग तेरे बलड़ हमेशा, चर चराग तेरे बलड़ हमेशा, चर चराग तेरे बलड़ हमेशा। पंजवा में बालड़ आई वाला झूले लालन, पंजवा में बालड़ ओ, पंजवा में बालड़ आई वाला झूले लालड़, सिंदड़ी दड़दा सके शहबाज कलंदर, तमा दम मस्त कलंदर अली दम दम दे अंदर, तमा दम मस्त कलंदर सगे शहबाज कलंदर। ओ लाल मेरी है लाल मेरी, খুব সুন্দর সৃষ্টিকর্তার এত সৌন্দর্য সকল কিছুর মধ্যে তিনি ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, সেখান থেকে যখন কিছু গুণ আমরা কোনো মানুষের মধ্যে খুঁজে পাই। যে আপনার গায়কী এত সুন্দর করে আপনি গাইছিলেন প্রত্যেকটা কাজ, দরাজ কণ্ঠে এত সুন্দর করে গাওয়া, আসলে যারা আমাকে ভালোবাসেন তাদের দোয়া ভালোবাসা, আমার আমাকে যারা শিখিয়েছেন তাদের দয়া, সবকিছু মিলে আসলে আমার অবদানটাই সবচেয়ে কম আসলে এর মধ্যে। সেক্ষেত্রে আপনি অনেক ভাগ্যবান এটা বলতে হবে। নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি খুব ভালো লাগে, আমি সবচেয়ে ভাগ্যবানদের মধ্যে একজন আসলে পৃথিবীতে, নিঃসন্দেহে সবচেয়ে ভাগ্যবান মানুষদের মধ্যে একজন আমি। এবার কোন গানটি শুনছি আমরা? বাবা ভান্ডারি গানটার অনুরোধ ছিল। জি, আমরা উইন্ড অফ চেঞ্জে পারফর্ম করেছিলাম এই গানটা, খুব চমৎকার একটা এক্সপেরিয়েন্স আমার, ওয়ার্ল্ড ক্লাস সব মিউজিশিয়ানরা ছিলেন সাথে, বিউটিফুল এক্সপেরিয়েন্স। রমেশ শীলের খুব বিখ্যাত একটা গান ভান্ডারি গান, তো চেষ্টা করছি গানটিকে। বেশ
চট্টগ্রামে আছে রে ভাই, নাম যে তার ফটিক ছড়ি আরে আজ গুবি এক কল বসালো চলে না রেলগাড়ি একটি চমৎকার ভান্ডারিতে আজ গুলি কারবার বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি একটি চমৎকার ভান্ডারিতে আজ গুলি কারবার মানুষ ধরার কল বসালো মানুষ ধরার কল বসালো দেখবি গেলে বাইশ ভান্ডার আর দেখবি গেলে বাইশ ভান্ডার ভান্ডারিতে আজ গুলি কারবার একটি চমৎকার ভান্ডারিতে আজ গুলি কারবার বাবা ভান্ডারি লাইন ছাড়া চলে না রেলগাড়ি একটি চমৎকার ভান্ডারিতে আজ গুলি কারবার
আপনার একটি মৌলিক গানেরও অনুরোধ কিন্তু আছে। এক্স্যাক্টলি, যাবি যদি গানটা অবশ্যই করব, এখন যে গানটা করব তারপরে করব। আচ্ছা বেশ, এখন এখন যে গানটা করছি এই গানটা খুব জনপ্রিয় একটা গান, খুবই জনপ্রিয় একটা গান। এই গানটা নিয়ে আমার একটা কনফিউশন আছে, কনফিউশনটা দূর করবে আমাদের মোবারক ভাই। আচ্ছা, কনফিউশনের জায়গাটা একটু শুনি, মোবারক ভাই কি বলতে চায়। আমি আমি বরাবর জেনে এসেছি বা আমি যতটুকু জানতাম যে এই গানটা কার, শ্রদ্ধেয় আবুল সরকারের, খুব জনপ্রিয় একটা গান এটা। আচ্ছা, কিন্তু আসলে কার গানটা? কিন্তু আমাদের মোবারক ভাই আমাকে চ্যালেঞ্জ করেছেন। আচ্ছা, যে এটা তার ওস্তাদ রশিদ সরকারের গান, তো আজকে আমরা এই গানটাই পারফর্ম করব। এবং মোবারক ভাইয়ের কল্যাণে আমরা জানতে পারলাম যে এই গানটা শ্রদ্ধেয় রশিদ সরকারের গান, আমাদের শ্রদ্ধেয় আবুল সরকারের যে ওস্তাদ আছেন তার গান। তো আসলে এমন অনেক গানই কিন্তু আমাদের আছে, বিশেষ করে লোকগানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক সময় ঘটে, যিনি গানটির স্রষ্টা তাকে আমরা হয়তো অনেক সময় খুঁজে পাই না বা তার সম্পর্কে জানতে পারি না, এই গানটি তিনিই লিখেছেন এই ব্যাপারটা আমরা জানতে পারি না। হ্যাঁ, এই জন্য আসলে আরো অনেক স্টাডি দরকার, এখন আসলেই দরকার, আসলেই দরকার, আসলেই দরকার। এখন তাহলে গানে যাই। বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, চৈত্র মাসে তখন বাবার রোষ আসে, বছর শেষে চৈত্র মাসে আর তখন বাবার রোষ আসে, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, আর তাই তো এত পাগল আসে, আমার বাবায় থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, বাবা পাগলদেরকে ভালোবেসে সয় কত জ্বালা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, thank you.
কিছু ছেলে পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে কিছু ছেলে পাগল আছে, আবুল সরকার বাংলাদেশে গোলাম ফকির ইন্ডিয়াতে পইড়া একেলা, গোলাম ফকির ইন্ডিয়াতে পইড়া একেলা, বাবা গো মাতার হরেক রকম পাগল এসে মিলে যায় মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাই সো মেলা, বাবা তোমার মানে সব পাগলের খেলা, 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 বাবা তোমার তার পাশাপাশি সুফিয়ানাকে একটা স্পেশাল থ্যাঙ্কস দিতেই হবে, প্রত্যেকে এত সুন্দর করে বাজিয়েছেন, একদম পুরো গানটাকে জমজমাট করে দিয়েছেন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। পরের গানে যাব, আরেকটা অনুরোধের গান যাবি যদি, বেশ আপনার মৌলিক গান এবং একসময়ের এখনো ভীষণ জনপ্রিয় একটা গান, একটা সময় আমার মনে আছে রেডিও ছাড়লেই শুধু পারভেজ ভাইয়ের এই গানটা এখন রেডিও থেকে হয়তো আমরা কিছুটা দূরে চলে এসেছি। এটা আমার জীবনের একদম একদম শুরুর গান, একদম 2008 সালে বেরিয়েছিল হৃদয় মিক্স অ্যালবামটা, হৃদয় খানের কম্পোজ করা গানটা, আর তানি লিখেছিল এই গানটা। আচ্ছা শুনবো। যাবি যদি উড়ে দূরে নীল জানাতে, মনে করে আমায় মনে রেখে, হায় ভালোবেশ রেখে যা, মনের কহিন বাসনা যাচ্ছে তোর দেয়া, হায় যাবি যদি উড়ে দূরে নীল জানাতে, মনে করে আমার মনে রেখে, কখনো ঘুরাবে না সে গতিহীন পথে, একটুকেতে শুধু পিছু ফিরে, হায় ভালো বেশ রেখে যা, মনের কহে বাসনা যাচ্ছে তোর দেয়া, থাকবে না সেখানে তোর মন বসবে না,
হারিয়ে শেষে হায় সব কিছু, ফেরাবার কিছু আর থাকবে না, হায় ভালো বেশ রেখে যা মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি যাকে আইডল মানি আমার মিউজিক্যাল ক্যারিয়ারে, ওস্তাদ ফাতে আলী খান সাহেব, নুসরাত ফাতে আলী খান সাহেব, তার একটা একটা প্রাইসলেস একটা কম্পোজিশনগুলোর মধ্যে একটা। দর্শকদের কাছ থেকে বিদায় নেব, কিন্তু তার আগে আমি একটু আপনার কাছে অনুরোধ করব, সুফিয়ানা ব্যান্ডের প্রত্যেকেই আমাদের কাছে ভীষণ প্রিয়, ভীষণ আমাদের পরিচিত মানুষ, পরিচিত মুখ, তারপরেও আপনার কাছে একটু অনুরোধ থাকবে সবার সাথে একটু আমাদের দর্শকদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করে। আমরা আজকে যারা কাজ করছিলাম সেটা বাম দিক থেকে জনি ভাই, আমার খুব ভালোবাসার একজন বড় ভাই যিনি আমাকে শাসন করেন, গাইড করেন বরাবর, আরেকজনকে বেশি করেন, আমাকে একটু কম করেন। এখন থেকে একটু বেশি করবেন জানি ভাই। জানি ভাই, জানি ভাই সাথে থাকলে আমরা শিখি অনেক কিছু আসলে। অনেক সিনিয়র মিউজিশিয়ান মানে অত বুড়া না, অ্যাজ এ মিউজিশিয়ান হি ইজ ভেরি সিনিয়র এবং খুব জানা একজন মানুষ, ভালো একজন মানুষ। থ্যাংক ইউ ভাই। ড্রামসে মিথুন, আর এদিক থেকে ঢোলে আছেন মোবারক ভাই, এনসাইক্লোপিডিয়া অফ ফোক সংস, ফোক সং। হ্যাঁ, আমাকে নেয় না, অনেককে নিয়ে কাজ করে। আজকে কিন্তু যথেষ্ট খোঁজাখুঁজি হচ্ছে সুযোগে সুযোগে। দ্য গ্রেট শামু, ভয় ভয় পাওয়াতে ওস্তাদ যে কোনো গানের কম্পোজিশনের আগে একটা একটা কিছু করে দিবে, একদম দিয়ে বলবে হ্যাঁ এটা করে দিলে আমরা ভয় পাবো সবাই মিলে, তারপরে বলবে না আটা। কিন্তু শামু ভাই সবচাইতে মজার যেটা বিষয় সেটা হচ্ছে শামু ভাই কিন্তু অলওয়েজ স্মাইলিং একটা ফেস নিয়ে থাকে, একদম। হ্যাঁ, এটা আপনি বললেন তো, ভুল বললাম, আমার মনে হয় তো ভুল বলিনি, পাখিটা আমরা বুঝি। আমি অলওয়েজ শামু ভাইকে দেখেছি হাসি মুখে, একদম ডান দিকে আছে আমাদের মেশিন ম্যান, মানে ওকে আমরা মেশিন ম্যান বলি এই কারণে ওর সাথে আমার পরিচয় আজকে প্রায়
ষোলো সতেরো বছর হবে না, আঠেরো বছর এরকম পরিচয়। তো ওকে আমি এরকমই দেখেছি সারা জীবন, এবং ও হি ইজ লাইক এ মেশিন, একদম হি ইজ কমপ্লিটলি। কেন মেশিন বললাম, ওকে আমি আজকে যদি একটা গানের কথা বলি, ও আজকে রাতে আমাকে গানটা তুলে আজকেই ফোন দিবে। বাহ, সত্যি পাভেল ভাইও একজন ভীষণ ডেডিকেশন এরকম গুণী একজন মিউজিশিয়ান। এবং তার থেকে মজার একটা ব্যাপার হচ্ছে, আপনি তো বলছিলেন যে অনেক আগে থেকে একই রকম দেখছেন পাভেল ভাইকে। আমি যখন টেলিভিশন থেকে দেখেছি, আমার মনে হয় সেই সাবিনা আপার সাথে বাজানো থেকে শুরু করে এখনকার যেই জেনারেশন সকলের সাথে কিন্তু এই বয়সে তিনি বাজিয়ে এসেছেন, এটা অনেক বড় একটা প্রাপ্তি মিউজিশিয়ানদের ক্ষেত্রে। জুতাটা একটু বড় থাকে, এখন একটু ছোট আছে। এনিওয়েজ, সবাইকে অনেক ধন্যবাদ আরও একটা বার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ফ্রুট ফান বিস্কুট নিবেদিত বৈশাখী ফোকের আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে, আগামী পর্বে আবারও দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তারপরে প্রত্যেকটা কাজ করবেন, ঘরে থাকবেন অবশ্যই, এমনটা প্রত্যাশা রেখে আমি আফরিন অথৈ বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে।